বিরোধের পর আবারও আপনাদের স্বাগত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সামনে রয়েছে এবং এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে বেশ জোরসোরেই বিজেপির মধ্যেও দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে কার্যকারিণী বৈঠক একের পর এক হয়ে চলেছে সদর শহর জেলায় কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়েছে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সহভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাধারণ যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নেতৃত্ব অমিত রক্ষিত সহসভাপতি পাপিয়া দত্ত সহ আরো অন্যান্য নেতৃত্বরা সদর শহর জেলার কার্যকারিণী বৈঠকের আয়োজন করা হয়েছে আজ রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা কি বলছেন আজকের এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত হয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য শুনল এখন আপনারা অবগত আছেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নয় বছর তিরিশ মে নয় বছর তার পূর্তিকাল হচ্ছে তো এই নয় বছরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার কেন্দ্রীয় সরকার আমাদের গোটা ভারতবর্ষের জন্য এবং ত্রিপুরা রাজ্যের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়ন করেছে সেইগুলি জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা এক মাস ব্যাপী আগামী তিরিশ মে থেকে তিরিশ জুন পর্যন্ত এক মাস ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি তো সেই নিয়েই আমাদের মূলত আলোচনা গত বাইশ তারিখে আমাদের রাজ্য কার্যকরিণী বৈঠক হয়েছে আজকে দশটি জেলা আমাদের সাংগঠনিক জেলা রয়েছে দশটি জেলা দশটি জেলাতে একই সঙ্গে আমাদের কার্যকরিণী বৈঠক সংগঠিত হচ্ছে এবং আগামী ছাব্বিশ তারিখে আমাদের মন্ডল কার্যকরিণী বৈঠক হবে আর তিরিশ মে থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে কার্যকাল সেগুলি জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই আলোচনা হবে কার্যকারিণী বৈঠক আপনারা না বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং আজকের এই কার্যকারিণী বৈঠকের মধ্যে দলকে আরও কীভাবে সুসংগঠিত করা যায় সাধারণ মানুষের কাছে কিভাবে আরও পৌঁছানো যায় এবং যারা কার্যকর্তারা রয়েছেন তারা কিভাবে এগিয়ে যাবেন কি লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন সব কিছুই কিন্তু আজকের এই কার্যকারিণী বৈঠকে আলোচনা হয়েছে সদর শহর জেলার বিজেপির কার্যকারিণী বৈঠক আজকে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা বিজেপি দলের আজকের এই কার্যকারিণী বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামনেই দু হাজার বিধানসভা লোকসভা নির্বাচন রয়েছে এবং এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই জোরসোরে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে বিজ্ঞাপন রয়েছে সংবাদ সঙ্গে থাকবেন